sini juga dikatai ini amat kecil naik ke punggung apa ini amat kecil ya sesuatu kontak ini sini juga dikatai ini amat kecil naik. সুপ্রিয় দর্শক, বিগ সাইজের বড় ইলিশ মাছ তো ভাই, কি অবস্থা আপনার? ভাই এখন মোটামুটি মাছের তো দাম একটু কম, আমি আপনার মাছের দাম জিজ্ঞেস করি না, জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন? আপনাকে অনেক ভালো রাখছে, এমনি ভালো হয়ে যায়, কিন্তু আপনার চ্যানেল অনেক লোক আছে তাই আসলে আমাদের একটু কম পাই, কেন পাই আপনার চ্যানেল থেকে লোক আসতে আমরা একটু কম রাখি দাদা। জি স্যার জি, যাক আপনি আসেন ভালোই তাহলে। হ্যাঁ আল্লাহ পাক রাখছে ভালো। তো আপনার কাছে কি মাছ আছে আজকে? আমার কাছে ইলিশ আছে, এটা দেখতে পাচ্ছেন অর্জুন নাথ পদ্মার ইলিশ, সুতা যেটি দেখেন না দেখেন উনি আপনি পদ্মার 1 কেজি 800 গ্রাম আছে, এটা বড় একটা ব্যবসায়ী, সে নাম হলো আপনার শরীর আর মাছে খুব ভালো, অনেক দিয়ে দূর থেকে মাছ মাছ দিতে আসে, এটা পদ্মার মাছ, ভোরের আলোর থেকেই মানুষ কৃতাগার বেশি আসা পড়ে ইলিশ খেতে, ভালো ইলিশ যে পদ্মার ইলিশ কিলো পদ্মা সুতো দেখতে আসে, এই ফাঁকে আপনি ইলিশ নেয় ইলিশ ইলিশ ভাই কাঁচা ইলিশ আমার কাছে নাইকা বাবু বাজা ইলিশ আমার কাছে আছে শুধু পদ্মার ইলিশ 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 ভাই কাঁচা ইলিশ। ভাই আপনার যে পদ্মা সেতু উদ্বোধনের পর আপনাদের কি বেঁচে কিনা বেড়েছে না কমছে? তো আমি আইনা বড় বড় চ্যানেল থেকে আমার এই আপনি গানবারে তুলে নিয়ে গেছে যে বাদাম নিয়ে গান গেছিল ওই গানবারে আমি মানে নকল বাড়ি যে ইলিশ নিয়ে, তো যেহেতু ভাবে আপনি ইলিশটা কিন্তু খুব ভালো পছন্দ করে তাই আপনার এই গানটা আরেকবার গান দিই, গানটা খুব ভালোই লাগলো। ইলিশের ঠিকা ধরে বেঁচে কিনা করেন না কেজি ধরে? ঠিকা ধরে বিক্রি করি, কেজি ধরে বিক্রি করি, আপনি যেভাবে নেন। কেজি কত আছে? কেজি এখন বর্তমান 1500 থেকে 1600 টাকা কেজি আছে, 2 কেজি সাইজ ইলিশ 1500 থেকে 1600 টাকার মধ্যে আছে। আর ছোট গুলো যেগুলো 1 কেজি ওজনের 1100 টাকার আছে পদ্মার, পদ্মার গুলো এরকম। হ্যাঁ সুপ্রিয় দর্শক, একজন মাছ ব্যবসায়িক থেকে জানতে পারলেন যে ইলিশের দাম কিরকম আছে মাওয়া মৎস্যতে। আপনাদের ইতিমধ্যে আরো একটি ভিডিওতে কিন্তু জানিয়েছি যে প্রচুর পরিমাণ দাম কমে গেছে রূপালী রঙের ইলিশ মাছের, সেই ইলিশ কিন্তু এখন মাওয়া সেতুতে সয়লাভ হয়েছে। তো আপনারা যারা পদ্মা সেতু ঘুরতে আসেন মা প্রান্তে বড় বড় হিলসা প্রজেক্ট শহর বিভিন্ন রেস্তোরাঁ রেস্টুরেন্টগুলো আছে, আপনারা চাইলে মাওয়া মৎস্যারত থেকে মাছ কিনে আপনারা বিভিন্ন রেস্তোরাঁয় যেয়ে কিন্তু পেট ভোজন করতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গান্ডা আমার কাছে নাই কে বহু বাবা ইলিশ আমার কাছে আছে শুধু পদ্মার ইলিশ 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 ভাই কাঁচা ইলিশ আমার কাছে নাই কে বহু বাবা ইলিশ আমার কাছে আছে শুধু পদ্মার ইলিশ 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 ভাই কাঁচা ইলিশ।